সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে কোনো রেসিপি নয়, আমি একটা ব্লগ করব। আমরা আজকে একটু বেড়াতে যাব, ইকো পার্কে যাওয়ার ইচ্ছা আছে, সেখানে যাব, খাবো দাবো, এনজয় করব, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। আর আমার চ্যানেলে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তাহলে দেখতে থাকুন। এখন সবে বেরিয়েছি, 12টার মতো বাজে, আবার ওখানে গিয়ে কথা হবে। ভেতরে ঘুরছি, দেখুন এই এটা বিশাল বড় একটা লেক, ভীষণ সুন্দর। আর এপাশে আরও সেভেন ওয়ান্ডার্স আছে, আরও বিভিন্ন জিনিস আছে, ইকো পার্কটা ভীষণ বড়। আমরা সবেই এসে পৌঁছেছি, এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি, ভীষণ ভালো লাগছে এখানটা। এখানে আমরা খানিকক্ষণ এখন থাকবো। আমরা সবাই এসেছি, ওকে তো আপনারা সবাই চেনেন, আমার ননদ উর্বি, ওর হাজবেন্ড অমিত, আমার মেয়ে অনুষ্কা, এই যে আমার ছেলে রন, যে এখন খাবার দেখছে, যে এখন খাবার দেখছে। তুমি একটু আসো, দাও বলো। আমার হাজবেন্ড, হাই হাই। আমরা সবাই এখন এসে পৌঁছেছি, তো এখন আরো অনেক ঘোরা বেড়ানো আমাদের বাকি আছে। কোভিডের কারণে আমার ছেলেকে নিয়ে আমরা বিশেষ কোথাও বেরোই না, এই প্রথম ও আজকে বেরিয়েছে। খুব ভালো লেগেছে, মানে ওর জগৎটা হচ্ছে খিড়কি থেকে সিংহদুয়ার, এখানে এত বড় পৃথিবী, খোলা আকাশ, মাঠ দেখে পাগল হয়ে গেছে, পাগলের মতো চারদিকে দৌড়াচ্ছে, খুব এনজয় করেছে ও। এবার তীর চালানোর পালা আমার, এমনভাবে সবাই শিখাচ্ছে যেন মনে হচ্ছে আজকেই আমাকে ভারতের হয়ে অলিম্পিকে পাঠাবে। আর আমিও কিন্তু খুব ভালো স্টুডেন্টের মতো খুব ভালো করে শিখেছি, আর একবারই বিঙ্গো বুলজাই মেরে দিয়েছি, কিন্তু লেগে গেছে বুলজাইয়ে। Thank you.
যাব বলে এদিকটা এসেছিলাম কিন্তু এত ভিড়ের জন্য যেতে পারছি না সেজন্য নতুন এখানে একটা ধাবা খুলেছে ধাবা অজান্তে ওখানে এসেছি এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব আপনারা যারা আসতে চাইছেন ধাবা অজান্তেতে তাদের জন্য আমি বলে দিই এই আইফেল টাওয়ার যেটা আছে তার ঠিক সামনে এই ধাবা অজান্তে ভেতরে আসুন ধাবা অজান্ত থেকে আমরা আসলে বেরিয়ে এসেছি খাবারটা ঠিকঠাক নট রেকমেন্ডেড এবার এখানে বাইরে দুধ চা হচ্ছে একদম আইফেল টাওয়ারের একদম পাশে এই পান শপটা খুব সুন্দর দারুণ ডেকোরেশন বিভিন্ন রকমের পান পাওয়া যায় দাদা নেই আসলে জিজ্ঞাসা করছি তা কি কি পান পাওয়া যাবে মেনু হ্যাঁ ইহাঁ পে এখানে মেনুটা দেওয়া আছে চকলেট পান ফায়ার পান মিঠা পান অনেক রকমের ভ্যারাইটি পান যারা ভালোবাসে তাদের জন্য এটা একদম স্বর্গ এই হলো সেলফি জোন খুব সুন্দর সেলফি নেওয়া যেতে পারে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হয় রেসিপি নিয়ে নয় ব্লগ নিয়ে অনেক 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 ধন্যবাদ।